Assalamualaikum viewers, welcome back to my channel Shopping Gate. আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো viewers, আজকে আমি চলে এসেছি আপনাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আসলে আমার কাছে ম্যাক্সিমামই রিকোয়েস্টেড থাকে, কারণ আপনারা যখন যেটা বলেন আমি তখনই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন হচ্ছে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের প্রোডাক্ট দেখানোর জন্য। তো স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের প্রোডাক্ট আমি আজকে দেখাচ্ছি। আমি আসলে স্কিন কেয়ারের ব্যাপারে খুব একটা এক্সপার্ট না, এই জন্য এটাকে হ্যাঁ এটা হচ্ছে আমি একটু স্কিপ করতাম, বাট আপনারা এত রিকোয়েস্ট করেন যা রিকোয়েস্টের কারণে আজকে আমি দেখাচ্ছি। আর এখানে দেখাচ্ছি আপনাদের রিকোয়েস্টেড প্লাস এগুলো অনলাইনে অনেক বেশি মানে ভাইরাল বলা যায় এমন কিছু প্রোডাক্ট। তো আমরা এক এক করে দেখে নিচ্ছি, প্রাইসটা জেনে নিচ্ছি। প্রথমেই দেখবো হচ্ছে ক্লিনজার, এটা হচ্ছে V7 এর ক্লিনজিং মিল্ক। এটা কিন্তু অনেক ভালো, এখানে ডিটেলসে সব কিছু লেখা আছে, প্যাকেটের গায়ে সব কিছু লেখা থাকে। তো ভাই এটার প্রাইস কত পড়বে? V7 এর ক্লিনজিং পড়বে আপনার 320 টাকা। 320 টাকা কিন্তু একদম হোলসেল প্রাইস আপনাদের জন্য বলা হচ্ছে। ভাই অকার ইস্টেকা দেখে যেখান থেকে কিনবেন ওই ইস্টেকা দেখে কিন্তু অরিজিনালটা আছে। এরপরে দেখছি ডক্টর রাসেলের, ডক্টর রাসেলের ভিটামিন সি ফেশিয়াল ক্লিনজার, এটাও কিন্তু খুবই ভালো একটা ক্লিনজার। ডিটেলসে সব কিছু লেখা আছে ভাই। এটার প্রাইস কত? 350 টাকা। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখবো ডক্টর রাসেলের একটা ক্রিম, এটা হচ্ছে 20 ফে গোল্ড কোলাজন হোয়াইটেনিং ক্রিম। এখন একটা কথা আপনাদের বলি, হোয়াইটেনিং ক্রিম বলতে যে আপনি আছেন একটা শেডে, আপনাকে অন্য শেডে নিয়ে যাবে, আপনি হচ্ছে যেরকম তার থেকে আপনাকে ইয়া করবে এরকম কিছু না, মানে সাদা করে ফেলবে। সাদা করার বিষয়টা কিন্তু আসলে এই ক্রিমের কাজ না। আসলে সাদা কোনো ক্রিম করতে পারে কি না আমার জানা নেই। এটা হচ্ছে আমি আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি, সাপোজ মনে করুন রোদে পুড়ে বা রেগুলার বাইরে কাজ করার কারণে অনেক আপুদের স্কিন টোন ডাউন হয়ে যায়, ঠিক আছে? তো এটাকে আপনাকে ব্রাইটেনিং করবে, আপনাকে একটা ফেয়ার লুক দিবে। তার মানে যে ফর্সা করে ফেলবে সেটা না, আপনার সেই স্কিন টোনটাকে ঠিক করবে, আপনাকে গ্লোয়ে হেলদি একটা স্কিন দিবে এই ক্রিমটা। তো ভাই এটার প্রাইস কত পড়বে? কোলাজেন হোয়াইটেনিং ক্রিম যেটা, এটা ডক্টর রাসেলের হোয়াইটেনিং ক্রিমটা পড়বে আপনার 350 টাকা। 350 টাকা একদম হোলসেল প্রাইস আপনাদের জন্য বলা হচ্ছে। প্রতিটা প্রোডাক্টের বারকোড আপনারা স্ক্যান করে নেবেন, অরিজিনাল প্রোডাক্ট, কিন্তু কোনো চায়না কোনো প্রোডাক্ট নেই, অরিজিনাল প্রোডাক্ট সব অরিজিনাল। ওকে, এরপরে দেখছি অ্যালেক্স ব্র্যান্ডের একটা, এটাও ক্রিম। এই ক্রিমটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি কোজিক অ্যাসিড ব্রাইটেনিং ক্রিম। কোজিক অ্যাসিডটা কিন্তু হচ্ছে আপনার স্কিনের এই সেম কাজটাই, মানে স্কিনের ডাউন হয়ে যাওয়া স্কিন টোনটাকে রিপেয়ার করে, ব্রাইটেনিং করে, মানে ব্রাইট করবে আপনার স্কিনকে। তো ভাই এটার প্রাইস কত? প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনার বারকোড আছে। আচ্ছা, এটা প্রাইস স্পার্টও দেখে নেবেন, সব কিছু দেওয়া আছে। এটা প্রাইস এরপরে দেখছি ডক্টর ডেভি এর একটা হচ্ছে আপনার সুথিং জেল, এটার কাজটা একটু দেখুন, ময়েশ্চারাইজিং করবে, হোয়াইটেনিং করবে, একনি রিমুভ করবে, স্পট আউট করবে। তো ভাই এটার প্রাইস কত? এগুলো কিন্তু কম দামি একটা আছে, 150 টাকা 60 টাকা করে বিক্রি করে। আচ্ছা, অরিজিনালটা 200 টাকা। ওকে, এরপরে দেখতে পাচ্ছি, দেখুন আপনার এটা একটা সিরাম, এটা হচ্ছে সিরাম প্রোটিন, এটা হচ্ছে আপনার কি করবে, আই সিরাম। ওকে, আন্ডার আই সিরাম মানে চোখের নিচে অনেকের কালো দাগ পড়ে যায়, এটা এইভাবে টিপ দিলে এইভাবে চলে আসবে। আচ্ছা, এখানে আসবে, দেন এটা আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস হচ্ছে আপনার 280 টাকা পাইবে। 280 টাকা এই যে সিরাম, সিরাম ওকে, আন্ডার আই, যাদের স্কিন মানে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে এই জন্য। দেন হচ্ছে এখানে ভেনজিন ব্র্যান্ডের একটা ময়েশ্চারাইজার ক্রিম, এটার যে উপাদানটা রয়েছে এটা হচ্ছে ইয়েস্ট এগ শেল, মানে ডিমের যে শেলটা থাকে সেটা দিয়ে তৈরি করা একটা ক্রিম, যেটা আপনার স্কিনের জন্য খুবই ভালো হবে। এটার প্রাইস কত পড়বে? ময়েশ্চারাইজার ক্রিম, অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিম, 450 টাকা। সেম প্যাটার্নে একটা আপনার মাস্ক আছে, বাট এটা হচ্ছে ডক্টর মেইনারিয়ের একটা মাস্ক। এটার প্রাইস কত? এগ মাস্ক, হ্যাঁ এগ ইয়েস্ট মাস্ক। এটার প্রাইস? এগ মাস্ক, এটার প্রাইস তো 400 টাকা। 400 টাকা এটা? যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।